গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আরও ভালো করে তোলার জন্য তোমাদের নিয়ে যাব ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে, হলদিয়াতে। আর এই হলদিয়ার যাওয়ার কারণ আপনাদের বলবো এই ভিডিওতেই। তবে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি রয়েছি খড়গপুর রেল স্টেশনে। এখান থেকে আমার স্টার্টিং পয়েন্ট এবং ডেস্টিনেশন হলদিয়া। দাঁড়িয়ে রয়েছি খড়গপুর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারে, আমার বাবা টিকিট কাটছেন। এই প্রথমবার বাবার সঙ্গে ব্লগ, একটা আলাদা অনুভূতি কাজ করছে। সত্যি কথা বলতে বাবা এত জোরে হাঁটছে, বাবার সঙ্গে পারা যাচ্ছে না। আর হাঁটতে হবে একটু জোরে, কারণ 8 নম্বরে প্ল্যাটফর্মে দিয়েছে। এখন আমরা রয়েছি ফ্লাইওভারে। আমাদের ট্রেন আসছে 8 নম্বর প্ল্যাটফর্মে, এই ট্রেনেই আমরা উঠব। পাঁশকুড়াতে নামবো, পাঁশকুড়া থেকে আবার হলদিয়া ট্রেন ধরবো, দিয়ে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। চলুন তাহলে। আমি ও বাবা দুজনে সিট পেয়েছি। ট্রেনে মোটামুটি ভিড় রয়েছে, খুব একটা বেশি নেই। মুখে মাস্ক পরে রয়েছি আমরা দুজনেই। ট্রেন চলছে তার নিজের আপন গতিতে। হলদিয়া যাওয়ার কারণ বলার আগে আমরা জেনে নেই খড়গপুর প্ল্যাটফর্মের কিছু ইতিহাস। 1072.5 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট খড়গপুর রেলওয়ে প্ল্যাটফর্ম বিশ্বের তৃতীয় দীর্ঘতম প্ল্যাটফর্ম হিসাবে পরিচিত। 12টি প্ল্যাটফর্ম ও 24টি রেলপথ নিয়ে গঠিত এই প্ল্যাটফর্ম দক্ষিণ পূর্ব ভারতীয় রেল দ্বারা পরিচালিত। তো ফ্রেন্ডস, শেষ পর্যন্ত আমরা পাঁশকুড়াতে ট্রেন চেঞ্জ করলাম এবং 8:15 যে হলদিয়া লোকাল রয়েছে ওটাতেই চেপেছি। প্রায় 1 ঘন্টার রাস্তা আমাদের যেতে হবে, সমস্যা খুবই। আর সেই সমস্যার সমাধানের জন্যই আমরা যাচ্ছি। খুবই টেনশন একটা কাজ করছে, জানি না আদৌ সমস্যার সমাধান হবে কি না। যাই হোক, চলুন আর ক্যামেরা বন্দি যতটুকু করতে পারবো ততটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। জার্নির পর আমরা হলদিয়া স্টেশনে নামলাম। হলদিয়ার যে স্থানে আমাদের যাওয়ার কথা, সেই স্থানে এবার যাওয়ার পালা। পৌঁছে গিয়েছি আমার ডেস্টিনেশন হলদিয়া গভর্নমেন্ট কলেজে। রেজিস্ট্রেশনে প্রবলেম হয়েছিল পরীক্ষার আগে, আর এই সমস্যা সমাধানের জন্যই স্যারেরা আজ ডেকেছেন। একটা টেনশন কাজ করছে, আশা করছি স্যারেরা সমস্যার সমাধান করে দেবেন। আর তার জন্য আমাকে তো ওয়েট করতেই হবে। তো আমি এখন কলেজে মধ্যে প্রবেশ করব এবং প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলব। তো ফ্রেন্ডস, খুশির খবর এটাই যে রেজিস্ট্রেশনে যে সমস্যা হয়েছিল তার সমাধান হয়েছে। স্যারেরা আমাকে সহযোগিতা করেছেন, অনেক ছুটেছি, শেষ পর্যন্ত হলো আর পরীক্ষা দিতে পারবো। এটাই ভেবে ভালো লাগছে। পরীক্ষা কী দেবো সেটা ভগবান জানে। আর
এখানে ভিডিওটি শেষ করছি, আর কিছু বলবো না। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। হলদিয়া কলেজের পার্ট ওয়ান করলাম, আর হলদিয়ার যদি পার্ট টু দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।